আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের তৃতীয় অধ্যায় নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। সর্বশেষ যে ক্লাস আমরা নিয়েছি সেখানে নগদ প্রবাহ বিবরণীর একটি ক্লাস হয়েছে, সেই ক্লাসটির সারসংক্ষেপ আমি তুলে ধরেছি। অর্থাৎ সর্বশেষ ক্লাসে আমাদের আলোচনা হয়েছিল নগদ প্রবাহ কি, নগদ বলতে আমরা কি বুঝি এবং নগদ সমতুল্য বলতে কি বুঝি। আমরা শিখেছিলাম নগদ বলতে বুঝি আমরা কয়েন বা ধাতব মুদ্রা, কাগজের নোট, ব্যাংক জমা, অর্থাৎ যতটুকু দ্রুত উত্তোলন করা যায় ততটুকু, এবং নগদ সমতুল্য বলতে ট্রেজারি বিল, ব্যাংকের সম্মতিপত্র, আমানত সনদ ইত্যাদি। এবং আমরা জেনেছিলাম নগদ প্রবাহ বিবরণীর নগদ প্রবাহকে, অর্থাৎ নগদ প্রাপ্তি ও প্রদানকে তিন ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, আর একটি হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, দ্বিতীয় হচ্ছে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ, তৃতীয় হচ্ছে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। সর্বশেষ ক্লাসে আমরা পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ কীভাবে বের করতে হয় সেটা আমরা দেখেছিলাম। একটু সর্বশেষ ক্লাসের সারসংক্ষেপ আমি আলোচনা করব। অর্থাৎ পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয়ের জন্য আমাদেরকে প্রথমেই লিখতে হবে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। প্রথমে নিট আর লাভটা লিখতে হবে আউটার কলামে, অর্থাৎ অঙ্কের মধ্যে যে নিট আয় দেওয়া থাকবে সেটা আমাদের লিখতে হবে। তারপরে আমরা লিখব নিট মুনাফাকে পরিচালন নগদ প্রবাহে রূপান্তরের জন্য সমন্বয়, অর্থাৎ নিট মুনাফাকে কীভাবে পরিচালন নগদ প্রবাহে রূপান্তর করা যায়, অর্থাৎ নিট আয়ের সাথে কিছু জিনিস যোগ কিছু জিনিস বিয়োগ করতে হবে। এই যোগ বিয়োগ করা মানেই হচ্ছে সমন্বয় করা। যেমন আমরা বলেছিলাম যদি চলতি সম্পদ বৃদ্ধি পায়, আমরা আরেকটি বিষয় উল্লেখ করেছিলাম আমাদের প্রশ্নের মধ্যে, দুই বছরের অর্থাৎ দুটি বছরের তুলনামূলক আর্থিক চিত্র দেয়া থাকবে। সাপোজ ধরে নাও 2019 ও 2020 সালের কিছু সম্পদ এবং কিছু দায় দেয়া থাকবে, আমাদেরকে তুলনা করতে হবে পূর্বের বছরের সাথে পরের বছরের। অর্থাৎ পূর্বের বছরের চাইতে পরের বছরে যদি চলতি সম্পদ বৃদ্ধি পায় তাহলে আমাদের এটাকে বিয়োগ করতে হবে। এখানে আমরা দেখো, এখানে বিয়োগ করা মানে আমরা ব্র্যাকেট দিয়ে নেগেটিভ বোঝাচ্ছি। তাহলে চলতি সম্পদ বৃদ্ধি পেলে বিয়োগ করতে হবে, চলতি সম্পদ হ্রাস পেলে যোগ করতে হবে, আবার চলতি দায় বৃদ্ধি পেলে যোগ করতে হবে, চলতি দায় হ্রাস পেলে বিয়োগ করতে হবে, অবচয় ও অবলোপন যোগ করতে হবে, অবচয় ও অবলোপন যোগ করতে হবে। স্থায়ী সম্পদ বিক্রয়ের জন্য যদি ক্ষতি হয়, কোনো স্থায়ী সম্পদ বিক্রি করার দ্বারা যদি কোনো ক্ষতি হয় তাহলে এটা যোগ করতে হবে, এবং স্থায়ী সম্পদ বিক্রয়ের মাধ্যমে যদি কোনো লাভ হয় তাহলে সেটা বিয়োগ করতে হবে। এই কিছু জিনিস আমরা যোগ করলাম, কিছু জিনিস বিয়োগ করলাম, এটাই হচ্ছে সমন্বয় করা। এখন আমরা এই জিনিসগুলো যোগের আইটেমগুলো যোগ করব এবং পরে বিয়োগের আইটেমগুলো বাদ দেব। যদি পজিটিভ ফিগার থাকে তাহলে এখানে পজিটিভ ফিগার বসবে, আর যদি নেগেটিভ ফিগার আসে তাহলে এখানে নেগেটিভ ফিগার বসবে। যদি পজিটিভ হয় তাহলে আমরা এই নিট আয়ের সাথে এটা যোগ করব, আর যদি নেগেটিভ হয় তাহলে ওই নিট আয় থেকে আমরা এখানে বিয়োগ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পজিটিভ আছে তাহলে যোগ করলাম, আর এখানে লিখব হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। যদি নিট আয়ের সাথে এটা যোগ করার পরে পজিটিভ ফিগার আসে তাহলে লিখব পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, আর যদি নেগেটিভ রেজাল্ট আসে তাহলে আমরা লিখব পরিচালন কার্যক্রম হতে নিট নগদ ব্যবহৃত। এই ছিল আমাদের
অর্থাৎ লাস্ট ক্লাসের একটু সামারি, ওই ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা পরের স্টেপে যাব, অর্থাৎ বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ কীভাবে বের করতে হয়। বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ, তাহলে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ যদি স্থায়ী সম্পদ বিক্রি করি তাহলে যোগ করতে হবে, কারণ সম্পদ বিক্রি করলে আমাদের নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায়। সম্পদ বিক্রি করলে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায়, এই জন্য আমরা স্থায়ী সম্পদ বিক্রি করলে এই অ্যামাউন্টটা যোগ করব, এবং স্থায়ী সম্পদ ক্রয় করলে নগদ টাকার পরিমাণ হ্রাস পায় এবং এই অ্যামাউন্টটা এই জন্যে বিয়োগ করব। তাহলে স্থায়ী সম্পদ বিক্রয় করলে আমরা যোগ করব, স্থায়ী সম্পদ ক্রয় করলে আমরা বিয়োগ করব। অন্য প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করলে বিয়োগ করব, কারণ কাউকে ঋণ প্রদান করলে আমাদের নগদ অর্থের পরিমাণ কমে যায়। তাহলে অন্য প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করলে বিয়োগ করতে হবে বা মাইনাস করতে হবে, এবং প্রদত্ত ঋণের কোনো আসল অর্থ আদায় হলে সেটা আমাদের যোগ করতে হবে। এরপরে এবং এই যোগ এবং বিয়োগের আইটেমগুলো সমন্বয় করার পরে, যোগ বিয়োগ করার পরে আমাদের রেজাল্ট যদি পজিটিভ হয় তাহলে এটার নাম হবে বিনিয়োগ কার্যক্রমতে নিট নগদ প্রাপ্তি। যদি ফলাফল পজিটিভ হয় তাহলে লিখতে হবে বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রাপ্তি, আর ফলাফল যদি নেগেটিভ হয় তাহলে লিখতে হবে বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ ব্যবহৃত। পজিটিভ হলে প্রাপ্তি, নেগেটিভ হলে ব্যবহৃত কথাটা লিখতে হবে। তারপরে আমরা যাব অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ কীভাবে নির্ণয় করতে হয় আমরা এখানে দেখছি। যদি সাধারণ কোনো শেয়ার ইস্যু করে তাহলে যোগ করতে হবে, সাধারণ শেয়ার ইস্যু করলে যোগ করতে হবে, কারণ শেয়ার ইস্যু করার মাধ্যমে নগদ টাকা আসে। সাধারণ শেয়ার ইস্যু যোগ করতে হবে, অগ্রাধিকার শেয়ার ইস্যু যোগ করতে হবে, বন্ড বা ঋণপত্র ইস্যু যোগ করতে হবে, লভ্যাংশ প্রদান করলে বিয়োগ করতে হবে, লভ্যাংশ প্রদান করলে বিয়োগ করতে হবে, বন্ড বা ঋণপত্র পরিশোধ করলে বিয়োগ করতে হবে। তাহলে সাধারণ শেয়ার ইস্যু, অগ্রাধিকার শেয়ার ইস্যু, বন্ড বা ঋণপত্র ইস্যু করলে যোগ করতে হবে, লভ্যাংশ প্রদান করলে, বন্ড বা ঋণপত্র অর্থ পরিশোধ করলে বিয়োগ করতে হবে। এই যোগ বিয়োগের আইটেমগুলো করার পরে যদি ফলাফল আমাদের এখানে পজিটিভ আসে তাহলে আমরা লিখব অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রাপ্তি, অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রাপ্তি, আর ফলাফল যদি নেগেটিভ আসে অর্থাৎ মাইনাস আসে তাহলে আমরা লিখব অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ ব্যবহৃত, নিট নগদ ব্যবহৃত। তাহলে আমরা আজকে দুইটি জিনিস শিখলাম, অর্থাৎ গত ক্লাসে আমরা শিখেছিলাম পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ কীভাবে নির্ণয় করে, আজকে আমরা শিখলাম বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ কীভাবে নির্ণয় করে এবং অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ কীভাবে নির্ণয় করে। বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করার জন্য প্রথমে স্থায়ী সম্পদ বিক্রয় করলে যোগ করতে হবে, স্থায়ী সম্পদ ক্রয় করলে বিয়োগ করতে হবে, অন্য প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করলে বিয়োগ করতে হবে, ঋণের কোনো আসল অর্থ আদায় হলে যোগ করতে হবে, এবং ফলাফল পজিটিভ হলে লিখতে হবে বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রাপ্তি, ফলাফল নেগেটিভ হলে বুঝতে হবে লিখতে হবে বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ ব্যবহৃত। তারপরে হচ্ছে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ, সাধারণ শেয়ার ইস্যু করলে যোগ করতে হবে, অগ্রাধিকার শেয়ার ইস্যু যোগ করতে হবে, বন্ড বা ঋণপত্র ইস্যু যোগ করতে হবে, যদি লভ্যাংশ প্রদান করি তাহলে বিয়োগ করতে হবে, বন্ড বা ঋণপত্র পরিশোধ করলে বিয়োগ করতে হবে, ফলাফল যদি পজিটিভ আসে তাহলে লিখতে হবে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রাপ্তি, ফলাফল যদি নেগেটিভ আসে তাহলে লিখতে হবে অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ ব্যবহৃত। এই হলো আমাদের আজকের ক্লাসের সামারি। তাহলে আমাদের এখানে আমরা আলাদা আলাদাভাবে দেখিয়েছি, যেহেতু এখানে সৃজনশীল পদ্ধতিতে করা হয় অনেক সময় যে কোনো দুইটি ধাপ করতে বলে, আর আমরা যদি একসাথে একটি বিবরণিত করি তাও হবে, আমরা প্রথমে যে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ বের করেছি ওইটার ফলাফল প্রথমে আমরা এই উপরে লিখে নেব, পরিচালন কার্যক্রম হতে নিট, পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ
এটা উপরে লিখে তারপরে বিনিয়োগ কার্যক্রম শুরু করব। পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ লিখে তারপরে বিনিয়োগ কার্যক্রম দিয়ে শুরু করব এবং বিনিয়োগ কার্যক্রম সাথে এটা যোগ করব। অর্থাৎ যদি এটা পজিটিভ হয় তাহলে ওই পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ যেটা আমরা এখানে নিয়ে আসছিলাম ওটার সাথে যোগ করব, আর যদি নেগেটিভ হয় তাহলে বিয়োগ করব। তারপরে আমরা অর্থায়ন কার্যক্রমে এখানে যদি পজিটিভ হয় তাহলে এই অ্যামাউন্টের সাথে যোগ করব, আর যদি নেগেটিভ হয় এই অ্যামাউন্টের সাথে বিয়োগ করব। বিয়োগ করার পরে যে অ্যামাউন্ট বের হবে ওইটার সাথে আমরা অর্থায়ন কার্যক্রমের যে দুইটি বছর দেওয়া থাকবে অর্থাৎ নগদ প্রবাহের যে দুইটি বছর দেওয়া থাকবে তাহলে প্রথম বছরের নগদ হচ্ছে প্রারম্ভিক নগদ আর শেষের বছরের নগদ হচ্ছে সমাপনী নগদ। অর্থাৎ নগদ টাকার প্রারম্ভিক ব্যালেন্স হচ্ছে প্রথম বছরের, অর্থাৎ 2019 এবং 2020 যদি দুইটি বছর হয় তাহলে 19 সালের যে নগদের উদ্বৃত্ত আছে সেটা হচ্ছে প্রারম্ভিক নগদ এবং 20 সালের যে নগদের উদ্বৃত্ত আছে সেটা হচ্ছে সমাপনী নগদ। তাহলে আমাদের এটা যোগ বিয়োগ করার পরে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ, অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ এই তিনটি জিনিস যোগ বিয়োগ করার পরে যে অ্যামাউন্ট হবে সেটার সাথে আমরা প্রারম্ভিক নগদ যোগ করব। প্রারম্ভিক নগদ যোগ দিলে যোগ করলে আমাদের নগদে যে ব্যালেন্স হবে এটা সমাপনী নগদের সমান হবে, যেটা অঙ্কের মধ্যে দেয়া থাকে। যদি সমাপনী নগদের সমান হয় তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের অঙ্কটি হয়েছে, আর যদি আমাদের এই যোগফলটা সমাপনী নগদের সাথে না মেলে তাহলে ধরে নিতে হবে যে আমাদের অঙ্কে কোথাও ভুল হয়েছে। অর্থাৎ নগদ প্রবাহ বিবরণীর অঙ্ক করে অঙ্কটা আমার শুদ্ধ হলো কি না, অর্থাৎ অঙ্কের মধ্যে অঙ্কটা নির্ভুলভাবে করা হয়েছে কি না সেটা নির্ভর করে আমার প্রারম্ভিক নগদ ওই ব্যালেন্সের সাথে যোগ করার পরে যদি সমাপনী ব্যালেন্স মেলে অর্থাৎ আমি নিজেই বুঝতে পারবো যে আমার অঙ্কটি হয়েছে কি হয় নাই। এই ছিল আমাদের আজকের ক্লাস, আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ অঙ্ক নিয়ে আলোচনা করব। এর পূর্বে আমাদের যে তিনটি নগদ প্রবাহ নিয়ে আলোচনা করা হলো, একটি হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, দ্বিতীয়টি হচ্ছে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ, আর তৃতীয়টি হচ্ছে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। এই তিনটি নগদ প্রবাহের যে সমস্ত বিষয় আমরা ছকের মধ্যে আলোচনা করেছি এগুলো আমরা যদি ধারাবাহিকভাবে মনে রাখতে পারি, মেমোরিতে নিয়ে আসতে পারি, তাহলে ইনশাল্লাহ অঙ্ক করতে গিয়ে সমস্যা হবে না। আমরা এখানে যে ধরনের জিনিস লিখলাম অঙ্ক করতে গেলে নতুন ধরনের অভিজ্ঞতা সঞ্চয় হবে, অর্থাৎ এক একটা অঙ্কে এক এক ধরনের সমস্যা থাকবে এবং ওই অঙ্কগুলো সমাধান করলে ইনশাল্লাহ সমস্ত ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ হলো। আরেকটি কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমরা হয়তো আগামী সপ্তাহে আরেকটি লাইভ ক্লাস নেব এবং আশা করি লাইভ ক্লাসেও সবাই যুক্ত হবে। এবং আমরা যে পূর্বের অধ্যায় অর্থাৎ অংশীদারি ব্যবসা, এই অংশীদারি ব্যবসায়ের একটি রিভিউ ক্লাস নেব, অর্থাৎ অংশীদারি ব্যবসায় অধ্যায়ের যত অঙ্ক আমরা করিয়েছি এই অঙ্কগুলোর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমি লাইভে এসে এই সমস্যাগুলোর উত্তর দেব। এই জন্য তোমরা তোমাদের সমস্যাগুলো খাতায় এক জায়গায় নোট করে রাখো, যাতে আমরা লাইভ ক্লাস যখন নেব তখন তোমরা ধারাবাহিকভাবে প্রশ্নগুলো করতে পারো এবং প্রশ্ন করলে ইনশাল্লাহ আমি উত্তর দেব। তাহলে আজকের ক্লাসের এখানেই সমাপ্তি ঘটনা ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।